হ্যালো বন্ধুরা, জাদুঘর মানে পৃথিবীর প্রাচীনতম নিদর্শনের সংগ্রহশালা। প্রায় পৃথিবীর অতি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের আকর্ষণীয় নিদর্শনগুলো যেখানে সংগ্রহ করে রাখা হয়েছে জাদুঘর বলতে তাকেই বোঝানো হয়। কিছু কিছু জাদুঘরে ঢুকলে আপনি অতীতের কিছু জিনিস দেখতে দেখতে আপনার মনে হবে আপনি টাইম মেশিনে করে অতীতে চলে যাচ্ছেন। এভাবে আপনি হারিয়ে যাবেন অন্য এক সময়ে। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের বলবো পৃথিবীর কিছু অদ্ভুত ও অবাক করা মিউজিয়াম বা জাদুঘর সম্পর্কে। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন নিশ্চিত করুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। মাদাম তুসো জাদুঘর যুক্তরাজ্য। পৃথিবীর বিখ্যাত জাদুঘরগুলোর মধ্যে এটি একটি। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই মিউজিয়ামে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয়েছে। এই মিউজিয়ামে এরিস্টল থেকে শুরু করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং পৃথিবীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মোমের মূর্তি রয়েছে। এ কারণে এই মিউজিয়াম পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন। কিন্তু এর শুরুটা একটা ইতিহাস। ফরাসি বিপ্লবের সময় এই মিউজিয়ামের সংগ্রহের কাজ শুরু করেছিল মাদাম তুসো নিজেই। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার কাটা মাথা দিয়ে মোমের প্রতিকৃতি তৈরি করতেন তুসো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি হচ্ছে প্রথম ফরাসি রাজার কাটা মাথার প্রতিকৃতি। মেট্রোপলিটন মিউজিয়াম, যুক্তরাষ্ট্র। এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়েস্টার্ন হ্যামিসফিয়ারে অবস্থিত। 1870 সালে জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয়। এখানে এলে আপনি আধুনিকতা এবং ঐতিহ্যের এক অসাধারণ সংমিশ্রণ দেখতে পাবেন। কারণ আধুনিককাল এবং প্রাচীনকাল মিলিয়ে প্রায় 20 লাখেরও বেশি দর্শনীয় বস্তু রয়েছে এই মিউজিয়ামটিতে। এখানে আপনি ইসলামী সভ্যতার বিভিন্ন চিত্রকর্ম যেমন পাবেন, তেমনই পাবেন ইউরোপিয়ান অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ আরও অনেক কিছু। এখানকার ইতিহাস ভিত্তিক কিছু অস্ত্র এবং বর্মের বিভিন্ন চিত্রকর্ম আপনাকে ভাবিয়ে তুলবে পৃথিবীর কিছু ইতিহাস সম্পর্কে। আর এজন্যই এই মেট্রোপলিটন মিউজিয়ামের রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এই মিউজিয়াম শুধু নির্দিষ্ট কোনো জাতি বা গোষ্ঠীর ইতিহাস তুলে ধরেছে তা নয়, বরং সমগ্র পৃথিবীর ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরেছে এই মেট্রোপলিটন মিউজিয়াম। লুভর মিউজিয়াম, ফ্রান্স। পৃথিবীর বিখ্যাত সব জাদুঘরগুলোর মধ্যে সবার উপরে যার স্থান রয়েছে সেটি হচ্ছে লুভর মিউজিয়াম। পৃথিবীর সেরা স্থাপত্য সৌন্দর্যের মধ্যে সবার উপরে রয়েছে এই লুভর মিউজিয়ামের নাম। এটি একসময় দুর্গ হিসেবে ব্যবহার করা হতো, এমনকি একসময় লুভর মিউজিয়ামকে ফ্রান্সের রাজপ্রাসাদ হিসেবেও ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে এই জাদুঘরটির সামনে কাচের তৈরি পিরামিড বসিয়ে এর নতুন রূপ দেওয়া হয়েছে। প্যারিসের লুভর মিউজিয়ামে রয়েছে পৃথিবীর সব বিস্ময়কর ও মহামূল্যবান অনেক চিত্রকলা এবং ভাস্কর্য। প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত এই বিশাল স্থাপনা আজকের সমকালে এক মহাকালের ধারক হিসেবে দাঁড়িয়ে রয়েছে সগৌরবে। প্যারিস শহরটা গড়ে উঠেছে সিন নদীর তীর ঘেঁষে। অনেকটা উত্তর দক্ষিণে আড়াআড়িভাবে অবস্থিত এই নদীর তীরে গড়ে উঠেছে লুভর মিউজিয়াম। 1200 সালে নির্মিত যে ভবনটিকে ঘিরে এটি প্রথম গড়ে উঠেছিল সেটি হচ্ছে ফরাসি সম্রাট দ্বিতীয় ফিলিপের রাজকীয় দুর্গ প্রাসাদ। শিল্প সংগ্রহশালা হিসেবে লুভরের সার্বিক নির্মাণ কাজ সম্পন্ন হতে সময় লেগেছিল 200 বছর। লুভর হচ্ছে বিভিন্ন ভবনের এক বিশাল সমাহার। 1848 সালে লুভর মিউজিয়ামটি রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হয়। বর্তমানে এতে 6টি প্রশাসনিক ভবন সহ পৃথক পৃথক গ্যালারিতে গ্রিক, রোমান, মিশরীয় ও প্রাচ্যদেশীয় অসংখ্য শিল্প নিদর্শন রয়েছে। এছাড়াও মধ্য রেনেসাঁ এবং আধুনিককালেরও বহু বিখ্যাত শিল্পী ও ভাস্কর্যের শিল্পকর্ম রয়েছে এই লুভর মিউজিয়ামে। বিশ্বনন্দিত শিল্পীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে রেমব্রান্ট, রুবেন্স, লিওনার্দো দা ভিঞ্চি ও টিটিয়ানের নাম। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ছবিটিও রয়েছে এই লুভর মিউজিয়ামেই। ব্রিটিশ মিউজিয়াম, যুক্তরাজ্য। হাজার বছরের ইতিহাস সংবলিত নানা নিদর্শন সংরক্ষিত আছে এই ব্রিটিশ মিউজিয়ামে। লন্ডনের বিখ্যাত জাদুঘরটি মানব সভ্যতার ইতিহাসের এক অনন্য নিদর্শন। সংগ্রহের সে তালিকায় পৃথিবীর পুরো ইতিহাসটাই যেন লুকিয়ে আছে ব্রিটিশ মিউজিয়ামে।
এটি প্রাচীন জাদুঘরগুলোর মধ্যে একটি। জাদুঘরটি 1753 সালে প্রতিষ্ঠা করা হয়। বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা চিত্রকর্মের বিশাল সংগ্রহ নিয়ে এটি বর্তমানে অন্যতম সেরা একটি মিউজিয়াম। পদার্থবিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগৃহীত জিনিসপত্রের উপর ভিত্তি করেই শুরুর দিকে গড়ে উঠেছিল এই ব্রিটিশ মিউজিয়াম। তিনি প্রায় 71,000-এরও বেশি দর্শনীয় বস্তু প্রদান করেছিলেন এই ব্রিটিশ মিউজিয়ামে। বর্তমানে পুরো জাদুঘরে দর্শনীয় বস্তু রয়েছে 70 লাখেরও বেশি, তবে এর মধ্যে 40 লাখ জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রতি বছর গড়ে 60 লাখ মানুষ এ জাদুঘর দেখতে আসেন। মিশরীয় সভ্যতারও বিশাল অংশ রয়েছে এই ব্রিটিশ মিউজিয়ামে। ভ্যাটিকান জাদুঘর। ভ্যাটিকান মূলত ক্যাথলিক খ্রিস্টানদের জন্য এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল, তবে এই জাদুঘরটি বর্তমানে সবার জন্যই উন্মুক্ত। ভ্যাটিকান সিটিতে এই জাদুঘরটি অবস্থিত। এই জাদুঘরে যে একবার প্রবেশ করেছেন সেই বলেছেন, কেউ যেন এখানে এসে সিস্টেন চ্যাপেল এবং রাইফেলসের সংগ্রহশালাটি যেন মিস না করে। আসলে এরকমই প্রায় 22 ধরনের আলাদা আলাদা সংগ্রহশালা নিয়ে এই ভ্যাটিকান জাদুঘরটি। এর মধ্যে বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরীয় সব চিত্রকর্ম সবই রয়েছে এই ভ্যাটিকান জাদুঘরে। এ জাদুঘরও কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর ইতিহাস ধারণ করেনি, বরং এটি ধারণ করেছেন সমাজ ও সংস্কৃতির এক অপূর্ব ঐতিহাসিক নিদর্শন। বিভিন্ন মানচিত্র এবং আধুনিককালে ধর্মীয় অনেক চিত্র রয়েছে এই ভ্যাটিকান জাদুঘরে। বছরে প্রায় 40 লাখেরও বেশি দর্শনার্থী এই মিউজিয়ামটি দেখতে আসেন। এই মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোদের মতো বিখ্যাত চিত্রকরদের আঁকা ছবিও রয়েছে।